नमस्कार बंधुरा, रेणुमा बनीते आरेकटी नतून भिडियोर साथे आपनादेर सकाल बेलाय चायेर माध्यमे जानाइ अनेक स्वागत। तबे आमी एखाने एकटु कफि बानिये निच्छि। तो आमरा घरोया महिलारा सकाल घुम भांगलेई सकाल थेके शुरू होये जाय आमादेर नाना रकम घरोयार काज। तो सेटाई आमरा एकटु भिडियो करी आर आमादेर चैनलेर मध्ये आमरा बंधुदेर संगे शेयर करे नि, आनंद खुजे पाई। যাই হোক, সকালবেলায় আমি উঠে আগে যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপর এখানে সবার ফার্স্ট চলে এসেছি একটু কফি বানাতে। তো এই ছোট ছোট দুটো ইমোজি মার্কা কাপে চা খেতে কফি খেতে ভীষণই ভালো লাগে, আগের দিন বলেছি, আর আজকেও শুরু করে দিলাম এই চা খেয়ে আমার কাজকর্ম। চা খাওয়ার পরে অনেকটা সময় আমি পার করেছি কাজকর্মের মধ্যে দিয়ে, সেগুলো আর শেয়ার করিনি, একদম সোজা চলে আসলাম রান্নাঘরে, কী কী রান্না করবো সেইগুলো আজকে শেয়ার করব। তো এইখানে সবজি কেটে নিয়েছি, আর আগের দিন বাইরের থেকে যে সবজি এনেছিলাম তারই কিছু কিছু করে একটু সবজি কেটে নিয়েছি। সবজি দিয়ে সবজি ডাল করব, চিন দিয়ে ডাল করতে খুবই ভালো লাগে খেতে, আর তার সাথে মানে আরও দুই একটা সবজি অ্যাড করে দিলে আরও ভালো লাগে আমার কাছে এই সবজি ডালটা খেতে। তো আজকে সেই সবজি ডালই রেডি করে নিচ্ছি, আর তার মাঝখানে শুধু রেডি করলে হবে না, যে এক্সট্রা যে নোংরা কাজগুলো জমে সেইগুলো আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নেব। সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে থালায় রেখে দিয়েছিলাম, এবার বাটিতে আমি তুলে নিচ্ছি যাতে থালাটা ফাঁকা হয়ে যায়। থালাটা ফাঁকা হয়ে গেলে ধুয়ে রেখে দেবো, জলের প্রচুর অভাব এখানে, তার জন্য জলের কাজ যতটা করা যায় ততটা আগে করে রেডি করে নিই। তো এইখানে মোটামুটি এক বাটি সবজি হয়েছে, আর এখানে থালাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, সংসারের কাজ যত কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো, সময়টাও বাঁচে, আর কাজ করতে করতে যেটা যখন চোখে পড়ে যেটা এক্সট্রা কাজ সেইগুলো সেরে ফেলার চেষ্টা করি। তো এইখানে এই বাটি টাটিগুলো পরিষ্কার করে নেবো, খোসাগুলো আমি সাইড করে নিচ্ছি, আর যেগুলো ডাস্টবিনে ফেলার খোসা সেগুলো আলাদা করে নেব। তো এই হচ্ছে আমার রান্নাঘরের কাজকর্ম। তো এইগুলো এখন যেগুলো ডাস্টবিনে ফেলবো সেগুলো প্লাস্টিকে নিয়ে নিচ্ছি। এদিকে আনাজের খোসাগুলো পরিষ্কার করে প্লাস্টিকে রেখে দিলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হওয়ার মতন হয়ে গেছে, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাও রেডি হয়ে এসেছে, ডালটা নামিয়ে নেবো, আর এখানে নিয়েছি কুমড়ো কেটে। আজকে কুমড়ো দিয়ে আর এই মাছের মাথা দিয়ে রান্না করব। কুমড়ো ইলিশ মাছের মাথা হোক বা রুই মাছ বা কাতলা মাছ, রুই মাছটাই বেশি ভালো হয় কাতলা মাছের থেকে। তো কুমড়ো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আজকে এখানে সেই কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব। তো তার আগে এখানে মাছ ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব না, মাছ ভাজা করব, তার জন্য এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি কুমড়োর তরকারিটা বসাবো। তো এদিকে জল চলে গেছে, আর কী আর করা যাবে, এটা তো নিত্যদিনের সঙ্গীর মতন হয়ে গেছে জল না থাকাটা। তো এদিকে মাছগুলো ভাজার পরে মাছের মাথাটা ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি তোমার কুমড়ো যেটা কেটে রেখে দিয়েছিলাম সেই কুমড়োটা।
মিডিয়াম আছে, কুমড়োটা একটু নাড়াচাড়া করে নিয়ে, কুমড়ো তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একটু নরম হয়ে গেলে তারপরে মশলাপাতি দিয়ে কষিয়ে নেব। আর এই কুমড়োর এই রান্নাটা মাছের মাথা দিয়ে মানে ভাত খেতে ভীষণ ভালো লাগে, ভাত রুটি সব কিছুই ভালো লাগে খেতে, তো আমার কাছে ভাতটাই বেশি ভালো লাগে কুমড়ো দিয়ে। তো এইখানে মোটামুটি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এবার আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যাওয়ার পরে মানে ঘরোয়া যেগুলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, একটু চিনি স্বাদ অনুযায়ী দিয়ে সমস্ত মশলাটা দিয়ে আর এখানে আমি কুমড়োটা রেডি করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার একটু কাঠিতে নামিয়ে নেব। তো তারপরে কাজ থাকে এখানে পরিষ্কার করার কাজ, তো এখানে মোটামুটি পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে আর ক্যামেরা ধরে কাজ করা যাবে না, তার জন্য পরিষ্কার করার আগেটা দেখিয়ে দিলাম, তারপর পরিষ্কার করে তারপর দেখাচ্ছি। তো এইখানে এক সাইডে আমি পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি একটু, যাতে আমি বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে রাখতে পারি। আর যতটা যা সম্ভব হয় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, গরমকাল পড়ে গেছে, একটু ভালো করে পরিষ্কার না রাখলে পিঁপড়ে বা ছোটো ছোটো পোকামাকড় হয়, তার জন্য আর একটু বেশি করে আমি পরিষ্কার মুছে টুছে নিয়ে একটু পরিষ্কার করে রাখি, চেষ্টা করি রাখার রান্নাঘরটা। তো রান্নার পরে আমি রোজ এরকম আমার ওভেন যেটা থাকে ওভেনটা একটু মুছে নিই, কেন রান্নার পরে অনেক তেল মশলা ছিটিয়ে পরে, তো ভালো করে পরিষ্কার করে না নিলে অনেক পিঁপড়ে হয় আর অনেক তেল ছিটে গন্ধ বেরোয়, তাতে ভালো লাগে না। আর তোমার ওই জন্য আমি এই গ্যাসের ওভেনটা রোজ পরিষ্কার করে নিই, তো আজকেও সেই কাজটাই করে নিচ্ছি। তো রান্নাঘর একদম পরিষ্কার চকচকে করে নিয়েছি, কোথাও নোংরা নেই। আর হচ্ছে তোমার এদিকে বাসন মেজেও রেখে দিয়েছি, আর যে কড়াটা দেখাচ্ছি খালি, এই কালি তোলা আমার পক্ষে সম্ভব না। তো আজকে এই পর্যন্ত রান্নাঘরে, তারপরে আমি সরে চলে গেছি খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর টাইমও হয়ে গেছিলো অনেকটা, মোটামুটি আড়াইটে বেজে গেছিলো ঘাস সারতে সারতে জল এসে। তারপরে হচ্ছে এখানে খেতে বসেছি আজকে মাছ ভাজা দিয়ে, আর যে কুমড়োটা রান্না করেছি মাছের মাথা দিয়ে সেটা দিয়ে আজকে ভাতটা খাবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থেকো। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, এই কামনা নিয়ে আজকে টাটা।